একরকমার কুটে মাস্টার, ছাত্র ছাত্রী মানে না কিছুই, খক খক করে হাসি মুখে তার বারো মাস, সাথে জুড়ি জুড়ি টিপ্পনি, যদুবাবুর টিউশনি, যদুবাবুর টিউশনি। চলো বাঙালি ছেলে হয়ে আউট। আসলে আমি স্পোকেন ইংলিশের ক্লাসে ভর্তি হয়েছি। এবার তোর ব্রোকেন পাছা নিয়ে বাক্য রচনা কর। 17 মাই পাছা ইজ বার্নিং এন্ড টার্নিং রেড। তোর কালো পন্দ্রা লাল কি করে হবে রে বাবা? পেড়া তুই কি করে জানলি নিতার পোতটা কালো? পেড়া একবার ছোটবেলায় আমাকে হাগু করতে করতে দেখে ফেলেছিল। পেড়া তুই একসাথে হাগু করছিলি? আরে তখন কেজি 1 এ পড়তাম। 18 স্যার হেল্প। সেই সাতটা কিন্তু আমিই মারবো। কি মারামারি চলছে এখানে? আমার পেশেন্টটা ছারখার করে দিল। আপনি কোথায় ছিলেন? বুলবুলিকে ধান খাওয়াচ্ছিল। এ পেড়া আমার বউয়ের নাম লিয়ে মজা করবি না। নাম বুলবুলি হলো গলাটা সারা হাসের মতো। অ্যালার্ম গুডির কাজটা তো উই করে দেয়। তা কদিন ছাড়ে ছাড়ে দম দেন স্যার? তিরপি ইন্ডিয়া স্যার বুলবুলি ছাড়ুন, এই নিন এই মাসের খাজনাটা। এটা আবার কি বাজনা? ওকো লেলে বাজনা বেকা ঢুকা। নিতাইকে মারছিলি কেন? তা নিতাইর আজ 19 হলো, তাই আমরা ওকে বার্থডে বক্স দিচ্ছিলাম। ওটা আবার কি খায় না মাথায় দে? কোনে দেয় স্যার? যার যত বয়স তার পিছনে তত গুলা। স্যার আপনার কত বয়স হলো? এই বছর 44 এ পড়বো। 44 পেছন তো পেটে যাবে স্যার। 19 জন্মদিনে মিষ্টি লিয়ে আইছো? আবার আমার বউয়ের নাম লিয়ে মজা করছো? না স্যার, নিতাই বলতে চাইছিল আমরা আপনার জন্য ললিপপ এনেছি। যদুদা চুষুন্না। আমি ললিপপ চুষতে যাবো কেন? এই বয়সে আঙুল চুষলে কি ভালো দেখাবে? তুই কি বলতে চাইছো পাড়া? শিস বলছে দ্যাট আমরা আজ থেকে আপনার কাছে পড়বো না। তুই বললে লাঠি হাতে চোখ রাঙানি চলছে না চলবে না, কথায় কথায় রাম কেলানি চলছে না চলবে না, যদু বাবু টিউশনে চলছে না চলবে না। তা তোদের দাবিটা কি শুনি? স্যার আমরা দলে থেকে কাজ করতে পারছি না, মানে টিউশনে থেকে পড়াশোনা করতে পারছি না। বাজাবো কি না? টিউশন তো 1.5 ঘন্টা, সারাদিন বাড়িতে বসে কি করুস? স্যার বাড়ি থেকে সারাক্ষণ বিয়ার চাপ দিচ্ছে, কি করে পড়বো বলুন? বিয়া করালে আর এক মিনিট বাড়ি বাজনা লিয়ে বসে আছে। স্যার পেড়ার বিয়ের চাপে আমিও চাপে পড়ে গেছিলাম, রাস্তায় রাস্তায় গান গেয়ে দু পয়সা কামাচ্ছিলাম। তারপর হঠাৎ একদিন একটা হোর্ডিং এর দিকে চোখ গেল, শিক্ষার জন্য ভিক্ষা আর নয় অন্যায়। আর আমি মাথান তলে মোড়ে একটা কাটলেটের দোকানে ইন্টার্নশিপ করছিলাম, তারপর হঠাৎ করে আমার চোখটা একটা হোর্ডিং এর দিকে গেল, ক্যারিয়ার মানে তেলে ভাজা আর নয় অন্যায়। স্যার আপনার অত্যাচারের দিন শেষ। আমরা সবাই শশীবাবুর টিউশনে নাম লিখিয়েছি। আর তুই তো অনেকদিন আগে নাম লিখাইছিলি, বাকিদের টান চুকে না? তোমার কোনো দোষ নাই স্যার, হাওয়াটাই এমন ঘুরেছে। তো চুলমুটিটা ধরে ঘুরাচ্ছি আর এই কারণে। এত ভায়োলেন্ট কেন আপনি? সারাক্ষণ ওরকম ভয় দেখালে অঙ্ক করা যায় নাকি? কসাইকে দেখে মুরগির লকলকিটা না শুকালে হয়? এই জন্যই তো আপনার পোল্ট্রি থেকে পালাতে চাইছে। যাবি রে বাবা যাবি, এই মাসের মাইনাটা দিয়ে যখন একটু বসে যা। মাটিতে বসতে আর ভালো লাগছে না স্যার। শশীবাবু টিউশনে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, ওখানে প্রজেক্টটা চালিয়ে অঙ্ক শেখানো হয়, ক্লাসরুমটা ফুল এসি। এটা টিউশন না হোটেল রে বাবা, তো জানলা দিয়ে ভিউটা কেমন? এই ভিউ বলতে মনে পড়লো, শুনেছি ওখানে অনেক সুন্দরী মেয়েরা পড়তে আসে। ওরা পেড়ার থেকেও ভালো দেখতে। হ্যাঁ ভাই, আর ওখানকার সব মেয়েগুলো ফটাস ফটাস করে ইংরেজিতে কথা বলে। মিয়া না চকলেট বোম দুটাই। তাইলে তোরা ফেরি মাদারি করতে নাম লিখাইছু। আর পেড়া আমার তো শশীবাবুকে বিরাট হ্যান্ডু লেগেছে স্যার, বিজ্ঞাপনের ছবিতে পুরা কবির মতো লাগে। আপনিও তো দুটা বিজ্ঞাপন দিতে পারেন। চিনা বামনের পয়তা লাগে নাই। হ্যাঁ এমনিতেও ওই পানকে কোমকটা হোর্ডিং এ লাগালে সবাই ভয় পেয়ে যাবে। স্যার আরেকবার আমাদের গায়ে হাত তুললে শশীবাবুকে বলে দেবো। তাই নাকি? তাহলে আবার মারলাম। স্যার ভালো হচ্ছে নাই কিন্তু। আমরা যদি ভিডিও করে শশীবাবুকে পাঠাই আর সেটা যদি শশীবাবু ফেসবুকে পোস্ট করে, আপনি পাবলিক পিটুনি খাবেন। ওনার কত ফলোয়ার জানেন? ফলোয়ারের সাথে সম্মানের কোনো সম্পর্ক আছে কি? আপনি গাঁই পুই রয়ে গেলেন স্যার। আর আমরা তো এটাও জেনে গেছি যে আপনি জীবনে কলেজ যাননি। সুয়া শশীটা আমার নামে এসব রুটি বাড়াচ্ছে। ডিগ্রি আছে আপনার কাছে? কাগজ দেখাতে পারবেন? ডকুমেন্টস গায়ে হাত দেবেন না। 25 বছর ধরে শহরের বুকে অঙ্ক পড়াচ্ছি, তোরা এখন ডকুমেন্টস চাইতে আসছো? আপনি প্রমাণ করে দিন, তাহলেই তো লেঠা চুকে যায়। প্রমাণ করছি আমি কা বঠি, এখনই ফোনটা লাগা, দেখছি শশী কোন পিসের ভাইপো বঠে। তাই শশীবাবুকে একটা ফোন করতো, খেলা হবে। হ্যালো প্রভু, জয় শ্রী এসেন দে। শোন শশী, তোকে চুনতি দিচ্ছি, হয় আজ তোকে অঙ্কে হারাবো, নুলে টিউশন পড়ানো ছাড় দিবো। তাইলে পান বুড়ির দোকানটা কোথায় খুলছে? তোরা ওই সুয়ারটাকে প্রভু বলে ডাকুস, প্রচুর মতো মন হলে চারিদিকে সুয়ারি দেখতে পাবে। আচ্ছা এসেন দেব তো গুরুদেব সুরেন্দ্রনাথ দে রেব, আর শশীর পুরা নাম তো শশী না দেব ঘুরিয়া। ঘুরিয়াটা ছুড়িয়া দিছি স্যার। সেক্সি শশী অন দ্য ফ্লোর টিডিং টিডিং, কেন দোলা ছোকো মোর টিডিং টিডিং। মিত্র এখানে কেউ মিত্র নাই, আমি যদু ভরচার। চন্দ্রানি পাল। নিতাই নন্দী। গজেন্দ্র গোস্বামী। উজান গাঙ্গুলি। আহা মিত্র মানে বন্ধু, তোমরা আমার ছাত্র কম বন্ধু বেশি। এ শশী তোকে পুরো পায়রা লাগতেছে রে। এরম বলবেন নি, পুরা বেলা তোরে জন আব্রাহাম লাগছে। আহ আমরা একটু কাজের কথায় আসি। তার আগে বল দেউগুড়িয়া থেকে দে হলি কি করে? এতদিন বাঁকুড়া সব মাস্টাররা শুধু নিয়ে এসেছে, একদিন স্বয়ং সৌরেন্দ্রনাথ বাবু আমার স্বপ্নে এসে বললেন এবার তুই দে। সাধু সাধু। আপনি হাসছেন? মহাপুরুষের নাম লিয়ে স্টুডেন্ট আনছু, ভক্তি শেষ হলে ভক্তও শেষ হয়ে যাবে রে বো। আমি এই ভক্তদের রক্তে এমন উন্মুক্ত চিন্তা পোক্ত করব যাতে তারা সব শক্ত শক্ত অঙ্ক রপ্ত করতে পারে। সাধু সাধু।
আমি কি এতদিন ধরে তোদের জীবনশৈলী পড়াচ্ছি? একটা অঙ্ক শিখাই নাই? আপনার অঙ্ক অপমান, নিন্দে কেলানি অপমান। একটা ভালো টিচার একটা খারাপ স্টুডেন্টের হাতটা ধরে, আর আপনি কোথায় কোথায় আমাদের চুলমুটিটা ধরেন? শশী চুলমুটিটাও বেশ ধরার মতো হয়েছে, এটা ধরেই লা। স্যার খবরদার, হুঁশিয়ার। আব কি বা, শশী সরকার, দে দে জয়শ্রী। এক মিনিট, শুধু ভাষণ দিয়ে শাসন করবি নাকি? হ্যাঁ, আমরা খেলা দেখবো না? দেখবো না আমরা খেলা? বৎস নিতাই। হ্যাঁ প্রভু। আজ তোর জন্মদিন না? আপনার মনে আছে প্রভু? ইয়েস। আর আজ তোকে আমি আমার ফেসবুক পেজের অ্যাডমিন করলাম। কি সৌভাগ্য! আর ওই যে ক্লাস মনিটর করবেন বলেছিলেন? হবে হবে, আগে সমগ্র বাঁকুড়াবাসীকে জানিয়ে দে, আজ শশীবাবুর সাথে যদুবাবু লাইভে আসছেন। চুলটা ঠিক আছে তো? And guys, we are live. নমস্কার, আমি শশীনাথ দে, বাঁকুড়ার নতুন অঙ্কের জাহাজ, আর এই আমার মাস্টার ডিগ্রি। নমস্কার, আমি যদু ভট্টাচার্য, আমার কোনো ডিগ্রি নাই, তাই উনি জাহাজ আর আমি খালাসি। শুরুতেই হার মেনে গেলেন? ডিগ্রি নাই, কিন্তু কত গাধা পিটে ঘোড়া করেছি তার ওই যত্ন নাই। একটু ঘোড়া, একটু ঘোড়া। বাঁকুড়ার অঙ্কের কালচারে একটা পরিবর্তন আসা দরকার। বছরের পর বছর বাঁকুড়ার ছাগলার বোর্ডে র‍্যাঙ্ক দেখেছো? পরিবর্তনকে ভয় পান বলেই কি আজ অবধি কম্পিউটার শেখেননি? ও সব অনলাইন অঙ্ক শিখাতে আমি লারবো, কি টিপটা কি খুলে যায়। আর স্যার দমে কিপটা বটে, এখনো বাড়িতে ওয়াইফাই লাগায় নাই। আর এদিকে প্রভু সব স্টুডেন্টদের ফ্রি ওয়াইফাই দিচ্ছেন। হোয়াট? চলুন প্রভু আপনার ওখানেই যাই। রাস্তাটা কোন দিকে জানো? 370 শশী লেন। ফ্রিটা ইন্টারনেট দিচ্ছু, বিজ্ঞান নামে রাস্তা করে লিখছু, এবার কি স্ট্যাচু বানাবি? আপনার মতো কিপটে নই যদু বাবু, আপনি কি এখনো মাস গেলে 300 টাকাই নেন? হ্যাঁ ওটা স্যার বাড়াইনি, বরং আমরা বাড়িতে 350 টাকা নিতাম, দিয়ে সাগরের কাটলেট খেতাম। প্রভু আপনার মাইনাটা কত? 354 টাকা। 54 টাকা বেশি কেন? 18% জিএসটি। ক্যাশ লিবেন তো প্রভু? একদম না, ইউপিআই বা ব্যাংক ট্রান্সফার, তাও গার্জেনের অ্যাকাউন্ট থেকে। করাপশনের কোনো জায়গাই থাকলো না। এবার কার্পেটের পয়সা কোথা থেকে আসবে? ভালো করে পড়াশোনা করলে তুমিও স্কলারশিপ পাবে বৎস, তারপর তুমিও আমার মতো ফ্লাইটে করে দেশ বিদেশে সেমিনার করে বেড়াবে। তা তুই দেশ বিদেশ ঘুরে বেড়ালে অঙ্কটা কখন শিখাবি? আমি যখন থাকবো না তখন পরপর টেস্ট নেওয়া হবে। কি ভালো প্রভু, পরীক্ষার সময় আপনি গান দেবেন না? আহা, কোনো চান্স নেই, প্রত্যেকটা ক্লাসরুমে সিসিটিভি ফিট করা আছে। সে না হয় আপনি সিসিটিভিতে ভিডিও দেখলেন। আমরা তো টুকেই পরীক্ষা দেবো, নিতাই ক্লাস মনিটর যে, তাই না নিতাই? সবই প্রভুর অনুপ্রেরণা। সরি নিতাই, ক্লাস মনিটরের টিকিটটা আমি অন্য একজনকে দিয়েছি। প্রভু, নিতাই এতক্ষণ খেলা হবে কোন আর ওকেই টিকিট দিলেন না? নিতাইয়ের বয়স হয়নি, তাই এই মোটা ভাই তোমাদের ক্লাস মনিটর। বাবার উচ্চ মাধ্যমিকের অঙ্কের নাম্বারটা লাগবে, দেখতে হবে সবার রক্তে অঙ্ক আছে কিনা। আমার বাবা তো আর্টস এর স্টুডেন্ট, রক্তে অঙ্ক না থাকলেও শিল্প আছে। আমার বাবা তো 10 পাস। আমি তো ময়রার বেটি, বাপ জীবনে স্কুল যায় না। আমার বাবার রেজাল্ট ছাগলে খেয়ে নিয়েছে। ডকুমেন্টস না থাকলে তুমি এই টিউশনে ভর্তি হতে পারবে না। প্যাড়া ভর্তি না হলে আমিও ভর্তি হব না প্রভু। বটে, তা যদু বাবু আপনার টিউশনে তো আজকাল ভালোই প্রেম হচ্ছে। এগুলা প্রেম নয়, এগুলাকে কুড়কুড়ানি বলে, কুড়কুড়ানি। স্যার আপনি আমার ভালোবাসাকে কুড়কুড়ানি বললেন? আমাকে ভর্তি লিয়ে লিন প্রভু, আমি ওই চাচ্চকটার সাথে প্রেম করছি না। ইনকার মেহি ইকরার হতা হ্যায় প্যাড়া। সাধু সাধু। চুপ, আমার টিউশনে কেউ প্রেম করবে না বলে দিচ্ছি। প্রভু ওই তো একটা চকাচকি করি, কিংবা দুকলি গান শোনাই, আর প্যাড়াগুলো এনজয়ও করে প্রভু। মিথ্যা বলবো না, ভালোই লাগে। ভালো লাগা বার করছি, ঠিক এই কারণেই আমি একটা সময় পর গিয়ে ছেলে আর মেয়েদের ব্যাচ আলাদা করে দেবো। প্রচুর লোকে অ্যাংরি রেড দিচ্ছে প্রভু, লাইফটা শেষ করে দেবো? না, আজ সবার সামনে সত্যের উদ্ঘাটন হয়েই যাক। তোকে প্রেম করতে দিলাই বলে তোরা তো চুলকা নিলা। প্রভু আপনিও প্রেম করতেন? আবার যদু বাবু টিউশনে? বললাম আর কোথায়, স্যার তো জোর করে আমাদের ব্যাচটাই চেঞ্জ করে দিয়েছিল, সেটাই ছিল আমার প্রেয়সীর সাথে শেষ দেখা। আমি তোদের দুজনের ভালোর জন্য করেছিলাম রে শশী। মানছি, আপনার জন্যই আমি আইজারে চান্স পেয়েছি, প্রচুর অঙ্ক কষেছি স্যার, কিন্তু এখনো জীবনের অঙ্কটাই মেলাতে পারিনি। সেই সুন্দরীর কি হলো প্রভু? বাড়ি থেকে তার বিয়ে দিয়ে দিয়েছিল আজ থেকে 10 বছর আগে, শুনেছি এই পাড়াতেই তার শ্বশুর বাড়ি। তালাই বুঝ, বুয়ার বিয়া করাটাই মেন উদ্দেশ্য ছিল, তোর প্রতি কোনো টান ছিল না। কি বলছেন স্যার, আজকে তুই এত বড় হনু হতে যদি তখন প্রেম বিয়া এই সবলি মাথা হামাতিস? যদু মাস্টার যা করে স্টুডেন্টদের ভালোর জন্যই করে। কিন্তু আমি যে ওকে না পেয়ে পাগল হয়ে গেছি স্যার। ও, এই জন্যই আপনি সব সুন্দরী মেয়েদের ভর্তি করেছেন, যাতে ছেলেরা আপনার কোচিং এ ঢুকলেই প্রেমে পড়ে যায়? আর একটা সময় পর আপনি সব ব্যাচ আলাদা করে দিয়ে তাদের সবার মন ভেঙে দিতে পারেন। আপনার এই মতলব জানলে তো জীবন আপনার কাছে নাম লেখাতাম নাই। স্যার আপনি প্রচুর খিস্তি খাচ্ছেন, লাইফটা শেষ করে দেবো? না যদু বাবু, আপনি আগে স্বীকার করুন দর্শকদের সামনে যে আপনি আমার জীবনটা নষ্ট করেছেন। মজা মুখিন না, তোকে প্রেম করতে দিনে বলে তো জীবনটা নষ্ট হয়ে গেল। তাছাড়া আবার কি, আপনার ভাত মারবো বলেই তো আমি চাকরি ছেড়ে টিউশন পড়াতে শুরু করলাম। টিউশন ফিউশন ছাড়ে এক কাজ কর না, এলিয়েন ব্রেন্সের ISB 2.0 তে রেজিস্টার করে লে। কি হবে এসব করে? ওখানে IoT উইথ মেশিন লার্নিং, অ্যাডভান্স অ্যালগোরিদম এন্ড ডেটা স্ট্রাকচার, গেম ডেভেলপমেন্ট সব শিখে যাবি 6 সপ্তাহের মধ্যে। কত শত তো আমি জানি না স্যার। আরে আগে তুই রেজিস্টারটা করে লে, তুই ওখানে গিয়ে পড়াশোনাটা কর। আবার পড়াশোনা করতে হবে? আর দাঁড়া রে বাবু, ওটা তো পড়াশোনা নয়, কম্পিটিশনটা জিতলে 9 লাখ টাকা ক্যাশ প্রাইজ আছে। তাই আমার পথে না লাগতে যে ISB 2.0 তে রেজিস্টার কর, যেটা চাকরি বাকরি জুটা। চাকরি না হই হলো, কিন্তু বেলাবোস তোর বেলা আগে অন্য কারো ঘরে রুটি বেরিয়েছে।
লুকিয়ে ও একবার আমাকে দেখলেই সব ছেড়ে চলে আসবে। প্লিজ ওকে একবার ডাকুন। আগো শুনছো, আর রুটি বলতে লাগছে মা কালী থেকে কি মা পরোটা বলে দাও তো। কি মা এমা গলাটা কেমন চেনা চেনা লাগছে। আগো যে শুনছো, ভিতরে আসো, দেখো কে আইছে। কত কিছু দেখতে গেলে সংসারটাকে সামলাবে। বুলবুলি এ নাম ধরটা কবি নাই, আমার বউ বটে। বউ আমাদের এই ভিডিওটা কেমন লাগলো? আমাদের চ্যানেলের সব ভিডিওগুলো কেমন ওয়াও না? তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, আর ভিডিওটা পারলে সবার সাথে শেয়ার করুন। আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ডিসক্রিপশনে আমাদের ভ্লগ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেটাকেও সাবস্ক্রাইব করুন। ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। এলিয়েন ব্রেন্সের ISB 2.0 কম্পিটিশনটা কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা এখনই রেজিস্টার করতে পারো। আর ISB 2.0 কম্পিটিশনটা কিন্তু 300 আওয়ার কোর্সটা থেকে একদমই আলাদা, এটা সবার জন্য বানানো। এই কম্পিটিশনের রেজিস্ট্রেশন ফি মাত্র 999, তাই ডিসক্রিপশনে নিচে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ISB 2.0 তে রেজিস্টার করতে পারো। আর এলিয়েন ব্রেন্সের তরফ থেকে ছোট্ট মেসেজটা যেটা আসছে ওটা দেখে নিও পারলে। আই ওয়ান্ট গ্র্যান্ড ক্যাশ প্রাইজ অফ ₹1 lakh. I was provided a job offer by Alien Brains. I ranked first in the competition. ISB gave me an opportunity to learn from scratch and be here today. School e job korchi, doctor study try korchi. Ami PwC SDC te kaj kori. Ami supervisor season 2 te participate korechi. Ebong class o shuru hoye geche, amar bhishon bhalo lagche. Participate korte chan, ara India Superman website visit korte paren ba team member ke call korte paren.